हेलो फ्रेंड्स, आज हमारे वीडियो ते इंग्लिश ग्रामर बेसिक किछु प्रश्न उत्तर आलोचना करब टेंस थेके। आमरा जानी विभिन्न कम्पिटिटिव एग्जामे इंग्लिश एक कमन सबजेक्ट, विशेष करे सेंट्राले बा सर्वभारतीय लेवेले, ताछाड़ा राज्येर विभिन्न परीक्षाय इंग्रजी होयतो आसे, विशेष करे मेने। दिल्लीते होयतो अनेक परीक्षाती आसे ना, किन्तु मेने ग्रामर थेके अनेक प्रश्न हय। तो आजकेर प्रश्न हबे टेंस रिलेटेड, भार्बेर सठिक फर्म व्यवहार करते हैं। सो नाउ लेट्स स्टार्ट। और तुम्हारा जरा नतून अवश्य चैनल सबसक्राइब करो और संगे थको। प्रथम प्रश्न, आई उइस, आई डैश ए कलर, एने तीनटे अपशन आज वाज वेयर एवं इच। तो हमें जानी टेंस एक व्यतिक्रमी रूल्स रही है, जे आयर पर साधारण हम कि जानी वाज है, किंतु एक क्षेत्र में आयर पर वेयर है, एखे भार्ब फॉर्म बसबे वेयर, कारण इमेजिनेशन इमेजिनेशन बा कल्पना करार क्षेत्र आमी जदि राजा होतम ताहले गरीबदेर सेवा करतम, एई अर्थे भविष्यते कोनो जिनिस जदि आमी होतम, किन्तु एई कल्पना अर्थे शान्त आयेर पर ओयार व्यवहृत हबे। एखाने आयेर पर होयतो तोमादेर मने होते पारे वाज बा इज आसते पारे, कारण एटा प्रेजेंट टेंसे आछे, आई उइस भि ओयान रूप, তাই এখানেও হয়তো ওয়াজ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেরকম না, এটা কল্পনা করা হচ্ছে বলে ওয়ার রূপটি ব্যবহৃত হবে। এটি গ্রামারসের গ্রামারের একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রুল, আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেকবার এসেছে, সুতরাং অবশ্যই তোমরা মনে রাখবে, যখন কল্পনা বা ইমাজিন করা বোঝাবে তখন আয়ের পর ওয়ার ব্যবহৃত হয়। শান্ত গ্রামারের রুলে আয়ের পর ওয়াজ আসে, কিন্তু কল্পনার জন্য ওয়ার। নেক্সট দেখো क्वेश्चन नम्बर टू, आई डैश आप एट सिक्स ओ क्लक एवरी डे, एखे भार्बे तीनटा रूप रही है, गेट गेट्स गोट ए गेटिंग। तो सठिक अन्सार कौन गेटिंग शांत कन्टिन्यूस व्यवहित है, सूतरा गेटिंग आसबें ना, गोट गोट हम शांत एखे हमें कि जानी पास टेंसे, क्योंकि एवरी डे बोले सूतरा बर्तमान इंगित दीचे, সুতরাং গড বা গেটিং দুটোই আসবে না। নেক্সট দেখো গেট রয়েছে আর একটা গেটস, আমরা জানি হির পরে সাধারণত গেটস বসে, থার্ড পার্সেন সিঙ্গুলার নম্বরে, প্রেজেন্ট ইনডিফিনাইটে থার্ড পার্সেন সিঙ্গুলার নম্বরে হি গেটস হয়, কিন্তু এখানে গেট আসবে না, সুতরাং আর যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে গেট। তো এখানে অ্যান্সার হবে আই গেট আপ অ্যাট সিক্স ও ক্লক এভরি ডে। আর একটা রুলস রয়েছে এই গ্রামারটা করার জন্য, সেটা হচ্ছে আত্মহিক কাজ, অর্থাৎ ডেলি যে কাজ করা হয় সেটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়, আই গেট আপ অ্যাট সিক্স ও ক্লক এভরি ডে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট রুলস, ইউনিভার্সাল ট্রুথ, বা প্রতিদিনের যে হ্যাবিট সেটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর থ্রি, দ্য প্রাইম মিনিস্টার ড্যাশ হিয়ার টুডে অ্যারাইভস অ্যারাইভড অ্যারাইভিং, এখানে তিনটি রূপ আমাদের সঠিকটা চুজ করতে হবে। দ্য প্রাইম মিনিস্টার হিয়ার, হিয়ার মানে এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হবে, অ্যাডভার্বগুলো, কারণ এগুলো টেন্সের একটা ইঙ্গিত দিচ্ছে। দেখো এখানে হিয়ার মানে হচ্ছে এখানে, সুতরাং এখানে কোনটা হতে পারে, দ্য প্রাইম মিনিস্টার, দেখো এটা সিঙ্গুলার নম্বর আছে, সুতরাং অ্যারাইভড হতে পারে বা অ্যারাইভস হতে পারে, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সুতরাং কন্টিনিউয়াসে নেই। সঠিক অ্যান্সার কোনটি হবে, দি প্রাইম মিনিস্টার, আর এখানে আছে টুডে, অ্যারাইভস হবে সুতরাং অ্যান্সার, অ্যারাইভটা পাস্ট টেন্সে আসছে আর এখানে টুডে ইঙ্গিত করছে, সুতরাং অ্যারাইভস, দি প্রাইম মিনিস্টার অ্যারাইভস হিয়ার টুডে, সো অ্যান্সার হবে অ্যারাইভস। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর ফোর, হোয়াইল দে ড্যান্স উই ড্যাশ, এখানে সঠিক ভাবটা ব্যবহার করতে হবে। তো এখানে হোয়াইলের পরে ভি টু রূপ আছে, পাস্ট টেন্সে আছে, সুতরাং দ্বিতীয় পোর্শনটাও পাস্ট টেন্সে হবে, আর সিং ভার্বের ভি টু রূপ হচ্ছে সিং স্যাং সাং, সো অ্যান্সার হবে এখানে স্যাং। নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ, মাধবী ড্যাশ বিফোর, একটা বিফোর এখানে বাদ যাবে, অঙ্ক ক্যাম, তো এখানে বিফোর যখন ব্যবহৃত হবে যে সেন্টেন্সে, তখন দুটি ঘটনা ঘটছে বুঝতে হবে, একটা প্রথমে যেটা ঘটেছে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ গান, মাধবী হ্যাজ গান বিফোর অঙ্ক কেম,
আর যেটা সুদূর অতীতে ঘটেছে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স ভি টু, আর বিফোরের আগে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এখানে সঠিক ভার্ব হবে মাধবী হ্যাজ গান বিফোর অঙ্কু কেম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর সিক্স, ইফ ইউ ড্যাশ মি আই শ্যাল হেল্প ইউ। তো এখানে দেখা যাচ্ছে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, যদি তুমি সাহায্য করো তাহলে আমি তোমায় সাহায্য করব। এখানে যদি দিয়ে দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে। তো এখানে দুটি সেন্টেন্স রয়েছে, একটা প্রথমটা দ্বিতীয়টা রয়েছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে শ্যাল হেল্প ইউ। তাহলে আমরা প্রথম কন্ডিশনাল বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, প্রথম দ্বিতীয়টি যদি ফিউচার ইনডিফিনাইট হয় তাহলে প্রথম বাক্যটি হবে ফিউচার ইনডিফিনাইট হেল্প। ইফ ইউ হেল্প মি আই শ্যাল হেল্প ইউ, ইফের পর সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট হয় ভি ওয়ান, এবং দ্বিতীয়টি সাধারণত শ্যাল প্লাস হেল্প, এখানে ফিউচার ইনডিফিনাইট। সো অ্যান্সার হবে হেল্প। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন, ইট ড্যাশ ব্লোয়িং ফর টু আওয়ার্স ইচ হ্যাজ বিন ওয়াজ হ্যাট। এখানে সঠিক ভার্ব ফর্মটি আমাদের চুজ করতে হবে। এখানে কোনো কাজ যখন দীর্ঘক্ষণ ধরে ঘটে সাধারণত আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত হ্যাজ বিন থাকে, সাধারণত জানি হ্যাজ বিন ব্লোয়িং বা হ্যাড বিন ব্লোয়িং হয়। তো এখানে হ্যাড বিন নেই, সুতরাং এখানে হ্যাজ বিন হবে অ্যান্সার, হ্যাজ বিন ব্লোয়িং ফর টু আওয়ার্স। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর এইট, অন সানডে, এখানে অন সানডে বোঝাচ্ছে একটা পার্টিকুলার টাইম, একটা বিশেষ সময়, বিশেষ করে আমরা জানি কোনো হ্যাবিট বোঝাতে বা বিশেষ সময় বোঝাতে, বিশেষ পার্টিকুলার টাইম বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তো এখানে চারটি অপশান আছে, অন সানডে উই ড্যাশ টু দ্য জু হ্যাভ গান গো ওয়েন্ট অ্যান্ড হ্যাজ গান। তো এখানে যেহেতু আমরা বললাম পার্টিকুলার টাইম বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, সুতরাং এখানে অ্যান্সার হবে অন সানডে উই গো টু দ্য জু। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর নাইন, পিঙ্কি ড্যাশ টু এলাহাবাদ লাস্ট ইয়ার। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে লাস্ট ইয়ার, এটা প্রেজেন্ট টেন্সের ইঙ্গিত দিচ্ছে। সুতরাং সঠিক অ্যান্সার হবে কোনটি, ভার্বের সঠিক আকারটি হবে হ্যাজ গান এবং ওয়েন্ট এবং গো। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর নাইন, পিঙ্কি ড্যাশ টু এলাহাবাদ লাস্ট ইয়ার। তো এখানে লাস্ট ইয়ার হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ইঙ্গিত দিচ্ছে, লাস্ট ইয়ার থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্সে কী হয় সান্তম ভি টু রূপ হয়, মেন ভার্বের ভি টু রূপ। সুতরাং এখানে গো ভার্বের ভি টু রূপ হচ্ছে গো ওয়েন্ট গান, সুতরাং অ্যান্সার হবে ওয়েন্ট, পিঙ্কি ওয়েন্ট টু এলাহাবাদ লাস্ট ইয়ার। কোশ্চেন নম্বর টেন, ড্যাশ হু ড্যাশ দ্য রেডিও। এখানে সঠিক ভার্ব ফর্ম কোনটি হবে, ইনভেন্টেড অ্যাজ অ্যান্ড হ্যাজ ইনভেন্টেড, কে রেডিও আবিষ্কার করেছেন। তো সুদূর অতীতে হবে অ্যান্সার, সুতরাং অ্যান্সার হবে ইনভেন্টেড, হু ইনভেন্টেড রেডিও, দ্য রেডিও। আর হুর পরে সাধারণত সবসময় আমরা ডু অক্সিলারি ভার্বটা আনি না, সুতরাং এক্ষেত্রে শুধু মেন ভার্বই হবে ইনভেন্টেড ভি টু রূপ, হু ইনভেন্টেড দ্য রেডিও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ইলেভেন, গুড্ডু ড্যাশ এ পিকচার নাও। এখানে প্যাকেটের যে অপশানগুলো রয়েছে ইজ ড্রয়িং ড্রিউ ড্রন ড্রস, তো সেন্টেন্সের মধ্যে একটা জিনিস আমাদের হিন্টস দিচ্ছে যে বাক্যটি কোন টেন্সে হবে, সেটা হচ্ছে নাও। তো নাও শব্দটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি এটা কন্টিনিউয়াসে রয়েছে এবং বর্তমানে রয়েছে, প্রেজেন্টে রয়েছে। সুতরাং গুড্ডু ইজ ড্রয়িং এ পিকচার নাও, সো অ্যান্সার হবে ইজ ড্রয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ভার্বের ফর্ম। সো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর টুয়েলভ, হি সামটাইমস ড্যাশ এ সিগার। এখানে সঠিক ভার্ব ফর্মটা হবে ইজ স্মোকিং অর স্মোক অ্যান্ড মোকস। তো এখানে একটা লক্ষণীয় আছে যে সামটাইমস, সামটাইমস শব্দটির মধ্যে দিয়ে আমরা একটা টাইমের পার্টিকুলার টাইম বোঝাচ্ছে এবং একটা হ্যাবিট বোঝাচ্ছে। সো হি সামটাইমস
ড্যাশ এ সিগার, তো এখানে অ্যান্সার হবে স্মোকস, কারণ স্মোক না হয়ে স্মোকস হওয়ার কারণ হচ্ছে হি আছে, হির পরে সাধারণত এজেন্ট ইনডিফিনাইটে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরে হি এস যুক্ত হয়, তো হি সামটাইম স্মোকস এ সিগার। কোশ্চেন নাম্বার 13, নেক্সট প্রশ্ন, ডিড ইউ ড্যাশ হিম, এখানে হেল্প আছে, হেল্পড আছে, অ্যান্ড হেল্পিং আছে, সো সঠিক অ্যান্সার কোনটি হবে? যেহেতু এখানে ডিট আছে সুতরাং ভার্বের ভি ওয়ান রূপ হবে, এটা আমরা জানি, ডিড ইউ হেল্প হিম, অ্যান্সার হবে হেল্প হিম। এখানে হেল্প না হওয়ার কারণ হচ্ছে এখানে যে ইউ হেল্প হিম হবে অ্যাকচুয়ালি বাক্যটা, কিন্তু প্রশ্ন করেছি সেহেতু হেল্পের ভি ওয়ান হবে এখানে এবং ভি টু হওয়ার জন্য ডিটটা এনেছি। আর যদি আমরা এটা প্রেজেন্ট ইনফিনিটিভে করতাম তাহলে ডু ইউ হেল্প হিম হতো এরকম, এই তো যেহেতু এখানে বাক্যটা পাস্ট রয়েছে সুতরাং ডিড ইউ হেল্প হিম। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, কনিষ্ক অ্যান্ড রাজু ড্যাশ টু জয়পুর লাস্ট নাইট, অপশানে রয়েছে হ্যাভ গান, ওয়েন্ট অ্যান্ড গো, এখানে সঠিক ভাব ফর্ম কোনটি হবে? কনিষ্ক অ্যান্ড রাজু ড্যাশ টু জয়পুর লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, এই শব্দগুলো যখন কোনো বাক্যের মধ্যে থাকে তখন সাধারণত পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের ভি টু রূপ হয়, সুতরাং অ্যান্সার হবে ওয়েন্ট, গো ভার্বের ভি টু রূপ হচ্ছে গো ওয়েন্ট, কনিষ্ক অ্যান্ড রাজু ওয়েন্ট টু জয়পুর লাস্ট নাইট। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 50, রাজীব গান্ধী ড্যাশ ইন 1990, সো অ্যান্সার হবে এখানে 1990, ডায়েট হ্যাজ ডায়েট, সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে রাজীব গান্ধী ডায়েট ইন 1990, সো অ্যান্সার হবে এখানে ডায়েট, এটা একটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে বোঝানো হয় এই ধরনের ইতিহাসের ঘটনাগুলো বা হিস্টোরিক্যাল ইভেন্টস। সো থ্যাংক ইউ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই ধরনের ভিডিও পরবর্তীকালে যদি তোমরা চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর ইংলিশ থেকে কিন্তু এই ধরনের গ্রামার প্রশ্ন হবে কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে প্রশ্ন হয় সাধারণত বিভিন্ন আকারে আসতে পারে, তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিতে পারে, এগুলো ভার্বের টেন্সে গ্রামারের আর্টিকেল প্রিপোজিশন সবগুলো মিশিয়ে থাকবে, সুতরাং অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা ফলো করো এই ধরনের ভিডিও পেতে। So thank you.